গুগল ক্লাসরুমে আপনাদেরকে করতে পারবো আমি, তো সেটা আমি করে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তাহলে একটা করে ভিডিও দেখে আমি অ্যাসাইনমেন্টগুলো তাহলে জমা দিয়ে দিচ্ছি। জি, ওকে। আচ্ছা হ্যাঁ, ওকে, হ্যাঁ শুভম আপনি নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা যেটা করব, আজকে টপিকস, আচ্ছা আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, দেখেন, আজকেও মোটামুটি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের আলোচনা আছে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের আলোচনা আছে। সেখানে বলা হচ্ছে কেরোসেল, নেভ বার, মাল্টি লেভেল ড্রপ ডাউন নেভিগেশন বার, পেজিনেশন, প্রোগ্রেস বার, ব্রেড ক্রাম্প, অ্যালার্ট, লিস্ট, গ্রুপ। আমি আগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এইগুলোকে কোনটাকে কি বলে সে আলোচনা করব। আমি যেটা যে আলোচনা করব আপনারা গুগলে সার্চ করবেন আমার সাথে সাথে, এবং গুগল সার্চে যে রেজাল্ট আসে এই রেজাল্টটা এখানে পোস্ট করবেন, মানে গুগল ক্লাসরুমে সার্চ রেজাল্টটা পোস্ট করবেন। এটা গেলো আজকের প্রথম কাজ। আজকে আমাদের কাছে মাত্র আধা ঘন্টা সময় আছে, মানে আমাদের এক্সারসাইজ এবং হচ্ছে অন্যান্য কাজ শেষ করে, সো আমরা আধা ঘন্টার মধ্যে এই পুরো টপিকটা কীভাবে কভার করা যায় আমরা একটু চেষ্টা করি। প্রথমে আলোচনায় আসলে এই যে ভিডিও করে রেকর্ড করে আপনি ইয়াতে দিয়ে দেন, তাহলে আমি পরে এসে দেখে নিব। জি, ওকে, হ্যাঁ ভিডিও রেকর্ডিং অন করে দিছি। আচ্ছা দেখেন, আমাদের প্রথম টপিকটা হচ্ছে কেরোসেল বা কেরোসাল, যেটাই বলি কেরোসেল। কেরোসেল হচ্ছে ইমেজ স্লাইডার বলা যেতে পারে, এটা বললে মনে হয় আমরা খুব সহজে বুঝতে পারি, ঠিক আছে? তবে বুটস্ট্র্যাপে আমরা এই ইমেজ স্লাইডারকে কেরোসেল নামে চিনি, এবং এটা খুব অল্পতেই আমরা স্লাইডার তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের অতিরিক্ত এক্সট্রা কোড লিখতে হয় না, আমাদের অতিরিক্ত করতে হয় না। তো এটা হচ্ছে কেরোসেল। আপনারা সবাই গুগলে লেখেন বুটস্ট্র্যাপ কেরোসেল, বুটস্ট্র্যাপ কেরোসেল লিখে গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করে আপনারা হচ্ছে ডাব্লুসি স্কুল যে রিসার্চ রেজাল্ট আসবে এখানে সবাই ঢুকবেন, বুটস্ট্র্যাপের পেজে ঢুকবেন না আপাতত, ঠিক আছে? স্ক্রিন দেখা যায় না। জি স্যার, বুঝতেছি। এই পেজটা আমি দেখছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ওই যে আইসিটি পেজটা ছিল, ওখানে শেখ মুজিবুর রহমান জুনাই নামে শুরু হয়েছে। এক্স্যাক্টলি রাইট, চারটা পেজ স্লাইড করতেছিল। রাইট রাইট রাইট, এই জিনিসটা তৈরি করা যাবে হচ্ছে কেরোসেল দিয়ে। ক্লিয়ার সবাই? কারা কারা ক্লিয়ার আপনারা বলেন, ইয়েস বলেন, নো বলেন, তারপরে আমরা আলোচনায় যাবো বা প্র্যাকটিসে যাব। ইয়েস বলেন, নো বলেন, কুইক। হ্যাঁ, ওকে, ওকে। তার মানে আমরা স্লাইডার তৈরি করতে পারি, আমরা হচ্ছে স্লাইডার তৈরি করতে পারি হচ্ছে দিয়ে। আমরা যদি এটা দেখি, এলইডিপি আইসিটি নিউ, এই যে, এই যে এখানে, এই যে ডানে বামে যাচ্ছে, এটাকে বলা হয় স্লাইডার, ঠিক আছে? এবং আপনারা এর আগের ক্লাসে কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে এটা কিভাবে তৈরি করা যাবে, আমি ইচ্ছা করে উত্তরটা দেই নাই, যে আমাদের আলোচনার মধ্যে যখন আসবে তখন এটা আমরা সবাইকে বুঝিয়ে দিতে পারবো। তাহলে আপনারা যে তৃতীয় বা চতুর্থ অ্যাসাইনমেন্টে এলজিবির মতো একটা ওয়েবসাইট তৈরি করার ছিল, আপনারা যেটা করবেন ওই অ্যাসাইনমেন্টটা আমরা আজকে আবার দিব, যে এই পেজটাতে আপনারা ওই এটা যুক্ত করবেন, কীভাবে কী বলে এটাকে, কেরোসাল যুক্ত করবেন, ঠিক আছে? আচ্ছা, কোডের আলোচনায় যাচ্ছি না, কোডের আলোচনা একটু পরে আসতেছে। দ্বিতীয় আসেন নেভ বার। এখন এই যে বারবার মেনু বানাইতে যায় আমাদের নানা ধরনের প্রবলেম, মেনু ডান দিকে যায়, বাম দিকে যায়, হ্যাঁ স্পেস দেওয়া দরকার। বুটস্ট্র্যাপ করছে কি, যে পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি হোক না কেন, সব পেজেই নেভিগেশন মেনু তৈরি করতে হয়, এই জন্য তারা নেভবার নামে কিছু ক্লাস তৈরি করে রাখছে। ওই ক্লাসগুলো যখন আমরা ব্যবহার করি, এখানে দেখেন, তো ওই ক্লাসগুলো যখন আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় যে খুব সহজেই আমরা নেভিগেশন বার তৈরি করতে পারি, এই যে মেনু, ঠিক আছে?
কারণ আমরা বারবার এতদিন যে নেভিগেশন মেনু তৈরি করছি সেটা হচ্ছে ডিভ লিখে লিখে, তারপর ইউএলডিসি, এলআইডিসি, হ্যাঁ এভাবে দিয়ে দিয়ে করছি। এখানেও সেম কাজটা করা যাবে, তবে আরও সুন্দরভাবে করা যাবে। এবং দেখা গেছে যে বুটস্ট্র্যাপ যারা ব্যবহার করে তারা সবাই এই নেভ বার নাম দিয়ে আমরা হচ্ছি তৈরি করি, মেনু তৈরি করি। তাহলে দেখা যায় কি যে সবার কোড অন্য একজন প্রোগ্রামার পৃথিবীর অন্য প্রান্ত থেকে একটা ওয়েবসাইটের জন্য কোড লিখছে, আমি বাংলাদেশের এই প্রান্ত থেকে বসে এই কোডটা দেখতেছি, আমি আমি বুঝে যাব যে এই পেজেও যে মেনুটা তৈরি করছে, তৈরি করা হয়েছে, সেটাও নেভ বার ক্লাস ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই হচ্ছে আমাদের সুবিধা। সবাইকে আমার আলোচনা ক্লিয়ার হয়েছেন? যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা তারা নেভ বার লেখেন, এখানে নেভ বার লেখেন বা নেভিগেশন বার লেখেন। হ্যাঁ নেভ বার, বা দারুণ, ওয়াও, সবাই খুব অ্যাটেন্টিভ ক্লাসে, এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়ার, এটা খুব আনন্দের, খুব ভালো লাগে সবাই যখন রেসপন্স থাকে। ওকে, হুম, আমি স্যার কাল বলেছিল জাভাস্ক্রিপ্ট আমরা জাভাস্ক্রিপ্টের কাজটা একবার দেখাইছি আজকে ক্লাসের মাঝখানে। আচ্ছা আমি এই আলোচনা শেষ করে আবার দেখাবো, আপনি আমাকে মনে করাই দেবেন, ঠিক আছে? আমি একটু আলোচনাটা শেষ করি, তারপরে আমি একটু হ্যান্ডসন দেখাবো, ঠিক আছে? আমাদের হাতে সময় 30 মিনিট। হ্যাঁ নেক্সট, এবার এবার দেখবো মাল্টি লেভেল ড্রপ ডাউন। এইটাও এইটাও মাল্টি লেভেল ড্রপ ডাউন, আচ্ছা মাল্টি লেভেল ড্রপ ডাউন, আচ্ছা এটা মাল্টি লেভেল ড্রপ ডাউনটা এখানে নাই। ওকে আমরা লেটস সি, আচ্ছা মাল্টি লেভেল ড্রপ ডাউনেও খুব বেশি কিছু নাই, এই নেভার বুটস্ট্র্যাপ। আচ্ছা আমি দেখলাম মাল্টি লেভেল, আচ্ছা নেভার ডব্লিউসি স্কুল, এই যে দুইটা রেজাল্ট আসছে। এই যে মাল্টি লেভেল, এটাতে চাপ দিলে এটা আসবে, এইখানে আবার এটার বিস্তারিত, আবার এখানে আসবে এটা, এখানে বিস্তারিত, ঠিক আছে? তো এইটুকু কাজ করার জন্য কি আমাদের অনেক কঠিন কোড লিখতে হবে? না, এখানে আমরা স্বাভাবিকভাবে নেম বার ডিক্লেয়ার করছি, এটা হলো হোম, হোম অ্যাবাউট আস, তো এটাকে আমি সাব নেভিগেশন একটা ডিভের মধ্যে রাখছি, ঠিক আছে? সেখানে আমি বাটন দিছি হচ্ছে অ্যাবাউট সাব নেভিগেশন, এবং এটা হচ্ছে সাব নেভিগেশনের কন্টেন্ট। সাব নেভিগেশনের কন্টেন্ট কি? এই যে লাল নিচে যেটা দেখা যাচ্ছে এই কন্টেন্ট, অর্থাৎ এখানে কোম্পানি, টিম, ক্যারিয়ার, কোম্পানি, টিম, ক্যারিয়ার, ঠিক আছে? একেবারেই সিম্পলিফাইড কোড, এর চাইতে সহজ কোড হওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা তো আর কি আছে এখানে স্পেশাল? স্পেশাল কিছু নেই, এটাই। আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, পেজিনেশন। পেজিনেশন আমাদের কোথায় লাগে? পেজিনেশন সম্পর্কে কারো ধারণা আছে? যদি থাকে তাহলে লেখেন পেজিনেশন। পেজিনেশন সম্পর্কে যদি কারো ধারণা থাকে লিখবেন যে পেজিনেশন, না থাকলে নো, নো, ওয়াও, অধিকাংশই নো। আচ্ছা হ্যাঁ আমি ওটার ব্যাখ্যা বলতেছি। আচ্ছা নেভিগেশন, সরি পেজিনেশন, আচ্ছা পেজিনেশনটাকে যদি আমরা সহজ বাংলা করি পেজ, হ্যাঁ পেজের সাথে পেজিনেশন যুক্ত, আমরা ধরে নিলাম একটা বই পড়তেছি, একটা বই 20টা পেজ আছে, তখন আমরা কী করি, বইয়ের এক পেজ থেকে আরেক পাশে কী হয়ে যায়, আঙুল দিয়ে এইভাবে টাচ করে, অনেকে মুখে একটু ইয়ে করে পানি দিয়ে তারপরে এইভাবে করে পেজ একটা একটা করে উল্টাই, এই যে ব্যাপারটা, এটাকে একটা পেজিনেশন বলা যেতে পারে আমাদের দৈনন্দিন জীবনে। তো ওয়েবসাইটের মধ্যে কীভাবে পেজিনেশন করে, দেখা গেল আমার 200, 300 বা 400 জনের একটা তথ্য আছে, হ্যাঁ কিন্তু আমি কি এক পেজে 400 জনের তথ্য দেখাবো? তাহলে 400 জনের তথ্য দেখালে আমার পেজটা অনেক লম্বা হয়ে যাবে। তখন আমি কি করব, এটাকে 4টা 5টা 10টা পেজে ভাগ করব। তো
নিচে নিচে ওখানে লেখা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10। 2 নম্বর পেজে চাপ দিলে 2 নম্বর পেজে চলে যাবে, এটাকে বলা হয় পেজিনেশন। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বোঝা যাবে। এই যে এই জিনিসটা কি দেখা যাচ্ছে নাকি আমি একটু বড় করবো? এই যে পেজিনেশন মানে হচ্ছে 5টা পেজ থাকবে, যদি এটাতে চাপ দেই তাহলে ওই পেজে যাওয়া যাবে, যদি এটাতে চাপ দেই তাহলে ওই পেজে যাওয়া যাবে, যদি এটাতে চাপ দেই ওই পেজে যাওয়া যাবে। আমার আলোচনা কি ক্লিয়ার? আচ্ছা আমরা যদি একটা এক্সাম্পল দেখি কি করছে। আচ্ছা প্রেজেন্টেশনের এক্সাম্পলটা এখানে ভালো দেখা যাচ্ছে না, আমরা একটা ভালো প্রেজেন্টেশন এক্সাম্পল দেখতে চাই। প্রেজেন্টেশন এক্সাম্পল কোড পেনে দেখি আমরা। আচ্ছা আমাদের যারা HTML CSS নিয়ে কাজ করতেছি, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি, কোড পেন ওয়েবসাইটটা আমাদের জন্য খুব একটা হেল্পফুল এবং উপকারী একটা ওয়েবসাইট। আপনারা একটু গুগলে সার্চ করবেন যে কীভাবে পেজিনেশন আর কোড পেন ব্যবহার করে। আচ্ছা এখানে একটা এক্সাম্পল, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? দেখেন এখানে যাদেরকে দেখা যাচ্ছে, মার্টিন, ভ্লাদিমির, মর্গান, ব্লসম, মেসি, এগুলো দেখা যাচ্ছে। আমি যদি দ্বিতীয় পেজে ক্লিক করি অন্য কাউকে দেখতেছি, দেখছেন ওরান নাই। তৃতীয় পেজে দিলাম, এবার অন্য কেউ চলে আসছে, ঠিক আছে। এটাতে দিলাম, অন্য কেউ চলে আসছে। এটাতে দিলাম, অন্য কেউ চলে আসছে। এটাতে দিলাম, অন্য কেউ চলে আসছে। ক্লিয়ার? ঠিক আছে, আমরা যেটা করি এই কোড পেনের এক্সাম্পলটাও আমরা একটু দিয়ে দিই, তাহলে হয়তো সবাই একটু দেখে করতে পারবে। এই এক্সাম্পলটা সুন্দর আছে।
আচ্ছা, এখানে এই কোড প্যানের লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম। মানে বুটস্ট্র্যাপের প্রেজেন্টেশন দেখলে যতটা উপকার হবে, এই 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 এক্সাম্পলটা দেখলে তার চেয়ে বেটার উপকার হবে। আচ্ছা, এবার আমরা আসি। কথা ছিল, হ্যাঁ হচ্ছে হ্যাঁ, নাম বলেন, নাম বলেন কুইক। আচ্ছা, পবিত্র দেবনাথ অ্যাটেন্ডেন্স দিলাম, সাকিব অ্যাটেন্ডেন্স হয়েছে, হ্যাঁ মনিব অ্যাটেন্ডেন্স হয়েছে, কাউসার আহমেদ, নাসিম, মোনালিসা, মনি, তাজবিউল হাসান, ইমতিয়াজ অ্যাটেন্ডেন্স হয়েছে, হ্যাঁ সুমন রানা অ্যাটেন্ডেন্স হওয়ার কথা, এটা হ্যাঁ এটা হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা কোথায় ছিলাম আলোচনাটা? আচ্ছা, এবার আমরা ইউজ করবো হচ্ছে প্রোগ্রেস বার। তো প্রোগ্রেস বার হচ্ছে, আচ্ছা এটা একটু সার্চ করে দেখাই তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার হচ্ছে বুটস্ট্র্যাপ দেখি আমরা। একটা কাজ কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেইটা ওয়েবসাইটে সুন্দর করে দেখানো যাবে এই প্রোগ্রেস বারের মাধ্যমে। এই যে দেখেন, এটা হচ্ছে 100%, এইটা হলো 70% ধরেন, ঠিক আছে, এটা হচ্ছে 100%, এটা হচ্ছে 70%, হ্যাঁ এটা হচ্ছে 100%, এগুলো 40%, ঠিক আছে। কিভাবে কোডটা লিখতে হয় দেখেন, একদম সহজ কোড, সেটা হচ্ছে শুধুমাত্র এখানে ক্লাস দিতে হবে প্রোগ্রেস বার, রোল হচ্ছে প্রোগ্রেস বার, এরিয়া ভ্যালু নাও হচ্ছে 70%, আর হচ্ছে মিনিমাম ম্যাক্সও আছে, মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 100 পর্যন্ত, আর স্টাইলিং হচ্ছে 70% উইথ। এই সো এই ছোট্ট দু চারটা লাইন লিখলে আমাদের যেইটা প্রয়োজন আমরা সেটা পেয়ে যাব। জি আজকের টপিকটা আমরা আলোচনা করতেছি কিসে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। সুতরাং আপনি অবশ্যই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজটা করে দিবেন, এই কাজগুলো আমরা বুটস্ট্র্যাপ ছাড়াও আপনি একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারবেন, কিন্তু আমাদের ক্লাসের পার্সপেক্টিভে বুটস্ট্র্যাপ ছাড়া তৈরি করাটা হচ্ছে নেগেটিভ মার্কিং। আমি কি বুঝাইতে পারলাম? কেউ রেসপন্স করে না কেন? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমাদেরকে বুটস্ট্র্যাপ দিয়ে প্রোগ্রেস বারটা তৈরি করতে। আচ্ছা, ব্রেড ক্রাম্স এর ব্যাপারটা, ব্রেড ক্রাম্স কাকে বলে? ব্রেড ক্রাম্স হচ্ছে, কোথায় দেখাবো? হ্যাঁ, আমরা আমরা 8 নম্বরটা করতেছি, এটা আগামীকালকে আবার রিপিট হবে, এই ক্লাসটা আবার রিপিট হবে আগামীকালকে, প্রয়োজনে আমরা কালকে হ্যান্ডসন করব, আজকে আলোচনা করতেছি, ঠিক আছে, আর কালকে বুটস্ট্র্যাপটা রিভাইজও করতে হবে, ঠিক আছে। সুতরাং WC স্কুলের অ্যাসাইনমেন্টটা যারা করতেছেন তারা WC স্কুলের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন, আর যারা
তৃতীয় দিন বা চতুর্থ দিনের এলইডিপি ওয়েবসাইটটা তৈরি করছেন সেটা কমপ্লিট করেন, আর অষ্টম দিনে সেটার সাথে রিলেটেড এই জিনিসগুলো যুক্ত করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ব্রেড ক্রাম্বসের কথা যেটা বলতেছিলাম, ব্রেড ক্রাম্বসটা আপনার, হ্যাঁ আচ্ছা, এক নাম্বার বিষয় হচ্ছে আমাদের হাতে সময় কম, আমাকে একটু আলোচনাটা শেষ করতে দেন। দুই নাম্বার হচ্ছে আপনি যদি আগেরটা কন্টিনিউ করতে থাকেন তো আপনি আগেরগুলো জমা দেন, যেটাতে বুটস্ট্র্যাপ চাওয়া হয় নাই সেটা বুটস্ট্র্যাপ ছাড়া জমা দিবেন, যেটাতে বুটস্ট্র্যাপ চাওয়া হয়েছে সেটা বুটস্ট্র্যাপ সহ জমা দিবেন। এলইডিপির ওয়েবসাইট একবার আপনাকে বলা হয়েছে এইচটিএমএল সিএসএস দিয়ে করতে, আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে করবেন। এলইডিপির ওয়েবসাইট যে অ্যাসাইনমেন্ট চাওয়া হয়েছে বুটস্ট্র্যাপ যুক্ত করে করবেন, সেই দিন ওইটা কপি করে নিয়ে এসে বুটস্ট্র্যাপ লাগায় তারপর জমা দিবেন। আমি কি আলোচনা বুঝাইতে পারছি? আপনি গুগল ক্লাসরুমে গেলে সুন্দর করে সব কিছু বুঝতে পারবেন, ওখানে একেবারে সব কিছু স্পেসিফিক আলাদা আলাদা করে লেখা আছে। আমার ধারণা সবাই অ্যাসাইনমেন্টগুলো আপনারা সুন্দর করে দেখেন নাই, ওখানে প্রতিদিনের ভিডিও, প্রতিদিনের আলোচনা, প্রতিদিনের কোড আমরা ওখানে দিয়ে রাখি। একটু আলোচনাটা শেষ করি। হ্যাঁ আচ্ছা, এখন ব্রেড ক্রাম্ব দেখাতে চাচ্ছিলাম কিন্তু ব্রেড ক্রাম্বটা আমি খুঁজে পাচ্ছি না, আমি ব্রেড ক্রাম্বটা কীভাবে দেখাই? আচ্ছা, ব্রেড ক্রাম্বটা কি এই যে এরকম জিনিসকেও ব্রেড ক্রাম্ব বলা যেতে পারে? মানে কিছু কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে এটা দেখায় যে আমি প্রগ্রেস বার পেজের মধ্যে আসি তখন আমাকে দেখাবে এরকম গেট বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপ পেজে ব্রেড ক্রাম্বস আছে কিনা দেখি তো। আচ্ছা, এই যে আছে না, আচ্ছা এই যে, হ্যাঁ মানে আমি আমি যদি লাইব্রেরি পেজে যাই তখন আমাকে দেখাবে হোম লাইব্রেরি, আমি যদি ডাটার পেজে যাই তখন দেখাবে হোম লাইব্রেরি ডাটা। এই যে জিনিসটা যুক্ত করা ওয়েবসাইটের মধ্যে এটার নাম হচ্ছে ব্রেড ক্রাম্বস। আমার এই আলোচনাটা কে কে বুঝতে পারছেন? তারা ইয়েস লেখেন। এই এই যে জিনিসটা যুক্ত করা এটাকে বলা হয় ব্রেড ক্রাম্বস। এখন ধরেন কোন কোন ওয়েবসাইটে ব্রেড ক্রাম্ব থাকে হচ্ছে এই যে এরকম থাকে, এই যে এই এরকম কোন কোন ওয়েবসাইট আছে, আমি এখন আমার মনে পড়তেছে না, মানে ব্রেড ক্রাম্বস এরকম থাকে গেট বুটস্ট্র্যাপ, অর্থাৎ আমি ব্রেড ক্রাম্ব পেজের কন্টেন্ট পড়তেছি তখন এই এখান থেকে এটার ভিতরে এটা ডকস, ডকসের ভিতরে কম্পোনেন্ট, কম্পোনেন্টের ভিতরে ব্রেড ক্রাম্বস, এভাবেও থাকতে পারে স্ল্যাশ দিয়েও থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালার্ট। আচ্ছা, অ্যালার্টটা কি? অ্যালার্ট হচ্ছে, অ্যালার্টটা কি, অ্যালার্টটা একরকম ইয়ের মতো জানি বলে, এটা হচ্ছে মডেলের মতো, তবে মডেলের মতো ইয়ে হবে না, পুরো চারদিক অন্ধকার হয়ে যায় এই জিনিসটা হবে না। মডেলের মধ্যে যেটা হয় চারপাশটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, মাঝখানে একটা সাদা বা যেই কালার দেবেন সেটা লেখা দেখা যাবে, এটার নাম হচ্ছে মডেল। আর অ্যালার্ট হচ্ছে শুধুমাত্র অল্প একটু জায়গার মধ্যে একটা কিছু একটা দেখাবে। আমরা দেখি এক্সাম্পল খুঁজে পাই কিনা। আচ্ছা, একটু ভুল বলছি, সরি, অ্যালার্ট বলতে আমি অন্য অ্যালার্ট বলতেছিলাম। আচ্ছা, এই অ্যালার্ট বলতে যেটা মিন করতেছে সেটা হচ্ছে
আপনাকে একটা লাইভ এক্সাম্পল দেখাতে পারলে ভালো হইতো। আচ্ছা আমি বলি, তাও আপনি একটু বোঝার চেষ্টা করেন, মিলানোর চেষ্টা করেন, ঠিক আছে? মনে করেন আমি একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতেছি, রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় আমি দুইটা জিনিস ধরেন আমি ভুল করে ফেলছি, তখন আমাকে এরকম একটা লাল বক্সের ভিতরে দেখায় যে আপনার ইউজার নেমটা নাই, আপনার অমুক নাই তমুক নাই, আর আমার রেজিস্ট্রেশনটা সাকসেস হলে আমাকে একটা সবুজ বক্সের ভিতরে দেখায় যে আপনার আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল। এ ধরনের অভিজ্ঞতা আছে কার কার, বা এই বিষয়টা দেখছেন কখনো, জানেন কখনো, এরকম আছে কার কার? দুইজন মাত্র, তিনজন? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সবারই তো অভিজ্ঞতা আছে দেখা যায়। আচ্ছা, 4-5 জন রেসপন্স করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটাকে বলা হচ্ছে মানে বুটস্ট্র্যাপে এরকম জিনিস যদি আমি তৈরি করতে চাই, এরকম জিনিস যদি আমি বুটস্ট্র্যাপে তৈরি করতে চাই, তখন আমাকে জাস্ট ক্লাস ইজিক্যাল টু অ্যালার্ট লিখে দিলেই এই কাজটা হয়ে যাবে, এবং যদি সাকসেস লিখে দিই তাহলে গ্রিন কালার হয়ে যাবে, যদি অ্যালার্ট ইনফো লিখে দিই তাহলে এটা নীল কালার হয়ে যাবে, আর যদি ওয়ার্নিং লিখে দিই তাইলে এটা হলুদ কালার হয়ে যাবে, আর এটা যদি রেড কালার মানে ডেঞ্জার লিখে দিই তাহলে এটা একটা লাল কালার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে পবিত্র দেবনাথ একটা সুন্দর কথা বলছে যে এলইডিপি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর কংগ্রাচুলেশন, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, এই জিনিসটা দেখায়। তো এই কাজটা করা যাবে হচ্ছে অ্যালার্ট ক্লাসের মাধ্যমে, রাইট? পবিত্র একটা ভালো কথা বলছে, পবিত্র দেবনাথ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এবং এই এই যে বুটস্ট্র্যাপের এই আলোচনাগুলো নিতান্তই সহজ, তারপরে যদি কেউ বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু কম জানা থাকে, সেক্ষেত্রে আমাদের আমাদের যারা কিছু ছেলেপেলে আছে যারা একটু আগে আছে অন্যদের চেয়ে, তারা আপনাদেরকে একেবারে পার্সোনালি হেল্প করবে, প্রয়োজনে আপনাদের কম্পিউটারে কোড লিখে দেখাই দিবে। সো যাদের যাদের হেল্প প্রয়োজন আপনারা হেল্প নিতে থাকেন। এবার আসেন আর কী আলোচনা আছে, লিস্ট গ্রুপ। আচ্ছা, লিস্ট গ্রুপের আলোচনাটা আচ্ছা, আমরা নর্মালি ইউএল এলআই দিয়ে আমরা কিন্তু ইয়ে করতেই পারি, বা আমরা করি, আমরা ইউএল এলআই ব্যবহার করে আমরা কিন্তু লিস্টিং তৈরি করতে পারি, আমরা নিচে নিচেও তৈরি করতে পারি, আমরা পাশাপাশিও তৈরি করতে পারি, ঠিক আছে? ইউএল এলআই সম্পর্কে কার কার ধারণা আছে বলেন, বা ইউএল এলআই ব্যবহার করে মেনু তৈরি করছেন কারা কারা, একটু হাত তুলুন। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাইলে মোটামুটি আমি খুব খুশি হলাম, অনেকেই ইউএল এলআই সম্পর্কে ধারণা আছে, যাদের ধারণা নাই তারা অন্যদেরকে একটু সহযোগিতা করবেন। এখন ইউএল এলআই এর মধ্যে যদি আমরা লিস্ট গ্রুপ আইটেম, আমরা যদি লিস্ট গ্রুপ আইটেম তৈরি করে দেয়, এটা হচ্ছে লিস্ট গ্রুপ, অর্থাৎ ইউএলটাকে আমরা বলে দিলাম লিস্ট গ্রুপ, আর এলআইটাকে বলে দিলাম লিস্ট গ্রুপ আইটেম, তখন হবে কি, এই তিনটা চারটা বা পাঁচটা মিলে একটা গ্রুপ হবে। এবং একটা ইন্টারেস্টিং, এই পাশে একটা নাম্বার যুক্ত করা যাচ্ছে, এটা নাম্বারটা আমরা দিচ্ছি ব্যাজ ব্যবহার করে, BADGE, এবং এটা একটা স্প্যানের মধ্যে ব্যবহার করা হচ্ছে, সুন্দর একটা জিনিস এখানে। আর এখানে স্পেশাল কিছু বলতে, সেটা আমরা যদি ইউএল এলআই বাদেও যদি এটা করতে চাই, ডিভ ব্যবহার করে, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে আমরা সেম কাজটা করতে পারবো, জাস্ট ডিভের মধ্যে আমাদের দিতে হবে লিস্ট গ্রুপ উপরের প্যারেন্টে, নিচে দিতে হবে লিস্ট গ্রুপ আইটেম। এবং একই কথা যদি কোনো একটা এরকম অন্য কালার দেখাইতে চাই, তাহলে এই যে অ্যাক্টিভ এই ক্লাসটা যুক্ত করে দিতে হবে।
আর কোন একটা যদি ডিজেবল থাকে তাহলে যে ডিজেবল লিখে দিলে মোটামুটি কাজ হবে। আর এখানে নানান রকম কালার আছে, লিস্ট গ্রুপ আইটেম সাকসেস, তাহলে এটা গ্রিন কালার হবে। ইনফো দিলে হবে হচ্ছে নীল, ওয়ার্নিং, আর এটা হচ্ছে ডেঞ্জার রেড কালারের কাছাকাছি। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। সো কালকে যেহেতু আমাদের এই ইয়েগুলো আছে, তো সবাইকে অনুরোধ থাকবে সবাই যেন W3 স্কুল থেকে এগুলো পড়াশোনা করে এবং প্র্যাকটিস করে। এবং আজকের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় LEDP-র ওয়েবসাইটে এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে, এই এই কন্টেন্টগুলো। কারো কাছে যদি এটা না থাকে, গুগল ক্লাসরুমে এটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে এটা কালেকশন করে নেবেন, ঠিক আছে? আর আজকে ক্লাস এই পর্যন্তই, একটা বেজে গেছে, সবাইকে ছুটি, ঠিক আছে?